মাত্র 4500 টাকার ভিতরে আমি এই চৌকাটগুলো আপনাদের কাছে আমি সেল দিতে পারবো ইনশাআল্লাহ সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা 30 বছর যাবত গ্যারান্টি এটা দিয়ে থাকি আপনারা চাহিদা অনুযায়ী আপনাদের আমি মাল বিক্রি করে থাকি এই ডিজাইন সহকারে আমরা টোটালে 16000 টাকা এই পাল্লাটা বিক্রি করছি আসসালামু আলাইকুম ঢাকা ক্যানিগঞ্জ রোডের পক্ষ থেকে আমি মোহাম্মদ মীর হামিম আপনাদের সবাইকে স্বাগতম আবারও নতুন করে ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে ডেলিভারি ভিডিও প্রতিনিয়ত করে থাকি তো আজকেও করে থাকবো তো আপনারা আমারই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেগুন পাল্লা আর কি এটা মূলত আপনার পাশে হচ্ছে 48 ইঞ্চি চৌকোরের মাপে পাল্লা এটা আছে 45 ইঞ্চি টোটাল পাশে 45 হাইট 81 ইঞ্চি এটা হচ্ছে অরিজিনাল একবারে চিটংয়ের সেগুন যেটা মার্কেটে খুব ভালো চলে এমনকি এটা রেটটাও খুব ভালো আর যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনের রেটটাও আমি বলবো তার আগে আমি কাঠের সম্বন্ধে একটু বিশ্লেষণ দেই এটা হচ্ছে অরিজিনালে মূলত চিটাং সেগুন এটা চিটাং পোর্ট থেকে আসে আমাদের শুধু প্লেন পাল্লা যদি নেন এই ডিজাইন ছাড়া তাহলে এটা দাম পড়বে এই 45 ইঞ্চি পাল্লাটার দাম পড়বে মাত্র 13000 টাকা এটা হচ্ছে 45 ইঞ্চি পাল্লা 13000 টাকা পাল্লার অবশ্যই পাল্লার দাম কম বেশি আছে যদি ছোট পাল্লা হয় সেক্ষেত্রে কম যদি বড় পাল্লা হয় সেক্ষেত্রে একটু বেশি দাম হবে পাল্লার ক্ষেত্রে দাম কম বেশি আছে কিন্তু আপনার চৌকাটের ক্ষেত্রে 3 ফিট 3.5 ফিট 2.5 ফিট অ্যাকুরেট কিন্তু যদি 4 ফিট হয় তাহলে 500 টাকা বাড়বে যাই হোক আমি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে সেগুন পাল্লা এটা আমরা বিক্রি করছি এই ডিজাইন সহকারে ডিজাইনটার দাম আছে ধরেন 2000 টাকা এই ডিজাইন সহকারে চিটাং সেগুনের এই ডিজাইন সহকারে আমরা টোটালে 16000 টাকা এই পাল্লাটা বিক্রি করছি এটা এটা পাশে হচ্ছে 45 ইঞ্চি হাইট 81 ইঞ্চি এটা মাত্র 45 আপনার 16000 টাকা এই ডিজাইন সহকারে বিক্রি করছি এটা সম্পূর্ণ বানির ছাড়া ন্যাচারালি কালার যে দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল চিটাং সেগুনের যে ফাইবারটা অবশ্যই দেখা যাচ্ছে এভাবেই আমরা মানে যেভাবে চায় যে যেভাবে চান ওইভাবেই আমরা মাল দিতে পারবো এটা যদি আপনি বার্নিশ করেন তাহলে বার্নিশ খরচা 3000 টাকা পড়বে এর সাথে আরও 3000 টাকা যোগ হলে আপনার 19000 টাকার মতো পড়বে এই এক একটা পাল্লা শুধু এটা হচ্ছে সেগুন পাল্লা আর এরই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহগনি অরিজিনাল যশোরের মেহগনি যেটা আপনার খুব নাম করা মেহগনি এটা খুব একবারে ফুল শাড়ি কোনো পল নেই এমনকি এটা সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা 30 বছর যাবত গ্যারান্টি এটা দিয়ে থাকি এই রকমের আমরা বিক্রি করে থাকি আপনারা চাহিদা অনুযায়ী আপনাদের আমি মাল বিক্রি করে থাকি যে যেরকমের চাইবেন ওই রকমই দিতে পারবো এটা হচ্ছে আপনার পাকা 1.5 ইঞ্চি থাকবে এটা এক সাইড ডিজাইন আর এক সাইডে একবারে প্লেন থাকবে সম্পূর্ণ প্লেন এটা থাকবে ভিতর সাইডে আর ওইটার থাকবে আপনার বাইরের সাইডে যে যেভাবে চাইবেন ওইভাবে দেওয়া যাবে এটা ভিতরে দরজার জন্য নিছে ভাই এটা আপনার পাশে আছে 33 ইঞ্চি হাইট 81 ইঞ্চি এটা 3 ফিট দরজার জন্য পারফেক্ট এটা রুমের দরজা এরই একই ডিজাইনের সহকারে আরও একটা ডিজাইন দেখছেন এটাও কিন্তু ওই ডিজাইনেরই পাল্লা এটা মূলত সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা যদি একটা প্লেন পাল্লা নেন তাহলে এটা দাম পড়বে 5000 টাকা আর যদি আপনারা এই ডিজাইন সহকারে নেন তাহলে পড়বে 6000 টাকা এই ডিজাইনটার দাম 1000 টাকা সলিডের উপরে এই ডিজাইন রাউটার মারা হয়েছে মানে সিএনসি মেশিন দ্বারা এই ডিজাইনটা করানো হয়েছে তো যাই হোক এই ডিজাইন সহকারে আমরা 6000 টাকা বিক্রি করছি অলরেডি এটা না এটা বানিশ ছাড়া এটা বানিশ যদি করেন তাহলে আরও 2000 টাকা বাড়বে তাহলে আপনার টোটালি আপনার 6-8000 টাকার মতো এই টোটাল কমপ্লিট পাল্লা যে কমপ্লিট বানিশ সহকার যে পাল্লাটা আপনার 8000 টাকা পড়বে শুধু এই মেহগনি পাল্লাটা সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহকারে এটা হচ্ছে 33 ইঞ্চি আর এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্যালকনি দরজা যেটা আপনার বারান্দার দরজা বলি 2.5 ফিট আপনার 3 ফিট 2.5 ফিট যে মানে 30 ইঞ্চি চৌকাটের মাপের যে পাল্লাটা হয় 27 ইঞ্চি সেই সেই পাল্লাটা এটা এটাও ব্যাক সাইডে আপনার প্লেন দেখেন এই যে ব্যাক সাইডে প্লেন সম্পূর্ণ প্লেন এটা অরিজিনাল আপনার যশোরের আপনার মেহগনি 100% যশোরের মেহগনি এমনকি কেমিক্যাল ট্রিটমেন্ট করা সিজনিং করা একটা 30 বছর গ্যারান্টি দিয়ে থাকি যদি ফাঁকা ফাঁকা হয় রিটার্ন নেওয়া হবে এইভাবে আমরা মাল বিক্রি করি যাই হোক এটা যদি আপনারা নেন এই এক একটা দরজা আমরা 5500 টাকা মানে এই ডিজাইন সহকারে 5500 টাকা বিক্রি করতে পারবো এই ডিজাইনটার দাম 500 টাকা আর পাল্লাটার দাম 5000 টাকা 5500 টাকা ডিজাইনটা আমরা মানে এই এই দরজাটা বিক্রি করতে পারবো যাই হোক টোটালি আমার যেই আপনারা 4টে পাল্লা দেখতে পাচ্ছেন এছাড়া চৌকট আছে আমি সেটার ভিডিও দেখাবো এই 4টে পাল্লা 4টে চৌকট আমরা টোটালি বিক্রি করছি 46000 টাকা আর আমাদের কাছ থেকে যিনি ক্রয় করছেন তার নাম হচ্ছে আনোয়ার হোসেন ভাই তার বাড়ি শরীয়তপুর তিনি অবশ্য থাকে সৌদি আরবে বাইরে থাকে সে বাইরে থেকে আমাদেরকে অর্ডার করছে অ্যাডভান্স করছে তো আজকে আমরা মালটা বুকিং দেবো সেই জন্য আপনাদের মানে বিশ্বস্ততার বাড়ানোর জন্য আমি এই ভিডিওগুলো করে থাকি মূলত যাই হোক আমি এখন আপনাদের চৌকাটের ভিডিওগুলো দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোহা চৌকাট এই যে উপরে যে লোহা চৌকাটটা দেখতে পাচ্ছেন 100% নাইজেরিয়ান লোহা চৌকাট সবগুলো নাইজেরিয়ান লোহা চৌকাট পাকা সাইজ পাকা 2.5 থেকে 2 ফুট মাপ থাকবে যেটা
আমি যেটা পারবো সেটাই বলবো। অনেকে বলে যে পাকা ছয় পাকা আড়াই, কিন্তু ছয় কেউ দিতে পারবে না, পাকা আড়াই দিতে পারবো, তিনও দিতে পারবো, কিন্তু পাকা ছয় কেউ দিতে পারবে না, 100% গ্যারান্টি এটা থাকবে। আপনার ছয় থেকে দুই সুতো মাইর এইরকমের আমরা বিক্রি করে থাকি। যাই হোক, এই উপরে যে চৌকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 ফিটি চৌকাট, এর এই চৌকাটটা আমরা বিক্রি করছি মাত্র 5000 টাকা। আর এটার নিচেরগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম হচ্ছে 4500 টাকা, মাত্র 4500 টাকার ভিতরে আমি এই চৌকাটগুলো আপনাদের কাছে আমি সেল দিতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, এই চৌকাট আর ভিতরে যে পাল্লাগুলো আমরা দেখাইছি, এই টোটালি মানে চারটে পাল্লা চারটে চৌকাট, এগুলোর একজনই অর্ডার করছে আমার কাছ থেকে। যাই হোক, এটা যাবে শরীয়তপুরে, আনোয়ার ভাই অর্ডার করছে। টোটাল 46000 টাকা আমরা বিল করছি, সে 50% টাকা অ্যাডভান্স করছে আর বাকি 50% টাকা মাল পৌঁছানোর পর দিবে। আর আমাদের সিস্টেমটা হচ্ছে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা পাঠাই, অথবা যদি পিক আপে নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন। পিক আপে নিতে গেলে সেক্ষেত্রে আমাদের মানে টাকাটা সম্পূর্ণ করে তারপর পিক আপে নিতে পারবেন। আর ট্রান্সপোর্টের মাধ্যমটা হলো কন্ডিশনে মাল পাঠাই, অ্যাডভান্সটা দিলে বাকি 50% টাকা আমরা কন্ডিশনের মাধ্যমে নিয়ে থাকি। দেখো আমাদের যে সাইনবোর্ডটা একটু দেখেন, আমাদের দরজার দোকানের নাম হচ্ছে ঢাকা ক্যানিগঞ্জ জোর। অবশ্যই অনেকেই জিজ্ঞাসা করে যে আসলে ঢাকা আপনাদের দোকানের নামটা কি। যাই হোক, এই ভিডিওতে অবশ্যই সবাই মানে কেয়ারফুল করবেন যে আমরা যে দরজার দোকানের নামটা দেখাচ্ছি ঢাকা ক্রানিগঞ্জ রোড, এটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হওয়ার পর আটি বাজারের কাছেই, এটা ঘাটাসর মোড়ে আর কি, ঘাটাসর মোড়ে বসিলা ব্রিজটা পার হওয়ার দুই তিন মিনিট পরে আমাদের এই শোরুমটা। যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।